Hey guys, assalamualaikum. Ini ke Abir Hossain Nayon. Satu dah pula alamat syata sen. Kamul Hasan. Amra aske jacchi Ahasan Monjile. Aske amra Ahasan Monjil jabo. Ebong Ahasan Monjil puro ta ghurbo. So guys, apnara dekhte thakun. Amader sathei thakun. Ahasan Monjil amra jacchi apnara dekhabo. তো দর্শক চলে আসলাম আমরা আহসান মঞ্জিল অনেকক্ষণ রিকশায় বসে থাকার পরে চলে আসলাম আহসান মঞ্জিল দর্শক এখানে দেখতে পাচ্ছি আমরা টিকেটের জন্য বিশাল বড় এক লাইন এই লাইনে দাঁড়িয়ে থেকে আমাদের টিকেট সংগ্রহ করতে হবে টিকেট সংগ্রহ করার পরে আমরা যাব ভিতরে তো দর্শক আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে টিকেট সংগ্রহ করলাম টিকেট সংগ্রহ করার পরে আমরা ঢুকে পড়লাম আহসান মঞ্জিলে আমরা চেষ্টা করব আপনাদের পুরো আহসান মঞ্জিলটা ঘুরে দেখানোর জন্য ঢাকা শহরের দক্ষিণাংশে বুড়িগঙ্গা নদীর তীরে এই সুরম্য আহসান মঞ্জিল অবস্থিত এই এলাকাটি পূর্বে ইসলামপুরের কুমারটুলি নামে পরিচিত ছিল অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জালালপুর পরগনার বরিশাল ফরিদপুর জমিদার বাড়ি শেখ এনায়েতুল্লাহ এখানে রংমহল নামে এক প্রমোদ ভবন তৈরি করেন এনায়েতুল্লাহর মৃত্যুর পর তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের নিকট বিক্রি করে দেন ফরাসিরা এখানে তাদের বাণিজ্য কুঠি নির্মাণ করে তাদের সময় এর উত্তর পশ্চিম কোণায় লুস জাল্লা নামে একটি গোলাকার চৌবাচ্চা নির্মিত হয় নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ 1830 খ্রিস্টাব্দ ফরাসিদের নিকট থেকে কুঠির ক্রয় করে নিজের বাসভবন উপযোগী করে সংস্কার করেন পরবর্তীতে এর আকৃতি অনেক পরিবর্তন ও পরিবর্তনের কারণে পুরানো সেই ভবনগুলোর নিদর্শন বর্তমানে নেই নওয়াব আব্দুল গনি 1859 খ্রিস্টাব্দ প্রাসাদটি নতুন করে পুনর্নির্মাণ করে তার পুত্র খাজা আহসানুল্লাহ নামে এর নামকরণ করেন আহসান মঞ্জিল তারপর থেকেই এই মঞ্জিলের নাম হয় আহসান মঞ্জিল 1888 খ্রিস্টাব্দে 7 এপ্রিল প্রবল ঘূর্ণিঝড়ে এর অন্দরমহলের কিছু অংশ ভেঙে পড়া সহ পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি হয় ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল প্রাসাদ পুনর্নির্মাণের সময় বর্তমান সুউচ্চ গম্বুজটি এতে সংযোজন করা হয়
সেই আমলে আহসান মঞ্জিলের ন্যায় এত জাকালো ভবন ঢাকায় ছিল না। এর দ্বিতল প্রাসাদপুরী গম্বুজটি শহরের অন্যতম উচ্চ চূড়া হওয়ায় তা বহুদূর থেকে সবার দৃষ্টি আকর্ষণ করত। ঊনবিংশ শতাব্দীতে ঢাকায় নির্মিত ইমারতগুলোর মধ্যে আহসান মঞ্জিল একটি উল্লেখযোগ্য অনবদ্য শৈল্পিক স্থাপত্য নিদর্শন। দক্ষিণে বুড়িগঙ্গার দিকে প্রাকৃতিক দৃশ্য শোভিত প্রাসাদের মনোরমা প্রাঙ্গণ বিস্মিত। সমগ্র আহসান মঞ্জিলটি দুটি অংশে বিভক্ত। পূর্ব পাশের গম্বুজযুক্ত অংশকে বলা হয় প্রাসাদ ভবন, পশ্চিমাংশে আবাসিক প্রকোষ্ঠাদি দিয়ে গঠিত ভবনকে বলা হয় জানানা বা অন্দরমহল। প্রাসাদ ভবনটি আবার দুটি সুষম অংশে বিভক্ত। মাঝখানে গোলাকার কক্ষের উপরে সুইস অষ্টকোণ গম্বুজটি উত্তোলিত। এর পূর্বাংশে দোতলায় বৈঠকখানা, প্লেয়িং কার্ড রুম, গ্রন্থাগার ও তিনটি মেহমান কক্ষ এবং পশ্চিমাংশে একটি নাথগড় হিন্দুস্থানি কক্ষ এবং কয়েকটি আবাসিক কক্ষ রয়েছে, যা কিনা ভিতরের পাহারারক্ষীদের কারণে আমরা আপনাদের ভিডিও করে বা কোনো ছবি সংগ্রহ করে আপনাদের দেখাতে পারলাম না। ভিতরে চেষ্টা করছি আমরা ভিডিও করার এবং বা ছবি তোলা। পাহারারক্ষীদের কারণে আমরা ভিডিও এবং কোনো ফুটেজ নিতে পারিনি। নিচতলায় পূর্বাংশে আছে ডাইনিং হল এবং পশ্চিমাংশে দরবার গৃহ, বিলিয়ার্ড কক্ষ এবং কোষাগার। প্রাসাদ ভবনের দক্ষিণ দিক দিয়ে প্রসারিত বারান্দা ও রাস্তার পাশে নহবতখানাটি 1897 খ্রিস্টাব্দে ভূমিকম্পে ভেঙে পড়ায় তা পুনর্নির্মিত হয়। বিভিন্ন জনকল্যাণমূলক কাজে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে বিপুল অর্থ ব্যয় করে ঢাকার নবাবগণ শেষ দিকে স্থানীয় মহাজন ও ব্রিটিশ সরকারের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েন। অব্যবস্থায় পতিত জমিদারি পরিচালনার ভার 1907 খ্রিস্টাব্দ নবাব সলিমুল্লাহ কোর্ট অব ওয়ার্ডস এর হাতে তুলে দিতে বাধ্য হন। 1915 খ্রিস্টাব্দে নবাব সলিমুল্লাহর মৃত্যুর পর তার পুত্র হাবিবুল্লাহ পিতার স্থলাভিষিক্ত হলে ঋণের দায়ে একের পর এক জমিদারি পরগনাসমূহ হস্তচ্যুত হতে থাকে। উত্তর আধিকারীগণ যার যার মতো সম্পদ নিয়ে পৃথক হয়ে যান। নিজেদের মধ্যে কোন্দল ও অর্থাভাবে এ প্রাসাদ ভবনের সংস্কার করা অসম্ভব হয়ে পড়ে এবং ক্রমে ভবনটি পরিত্যক্ত হয়। তো দর্শক, এই ছিল আহসান মঞ্জিলের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে। তো দর্শক, আমরা চলে আসব আবার অন্য কোনো এক ভিডিও নিয়ে। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক দিয়ে দিন এবং শেয়ার করে দিন। তো দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।